বাথরুমের মেঝেতে পানের পিক দেখে নিধি বাথরুমের দরজা খুলে বের হয়ে শাশুড়ির কাছে গিয়ে জিজ্ঞেস করল আম্মা আপনি প্রতিদিন যদি এভাবে বাথরুম নোংরা করেন তাহলে কিভাবে হবে বলুন তো শোনো বৌমা তুমি আমার কাছে কৈফিয়ত হচ্ছে ওর কেউ না এটা আমার বাড়ি সুতরাং আমি যেখানে যা খুশি তাই করব যা ইচ্ছা তাই করবো বললেই তো হয় না আম্মা পরিষ্কার তো আমাকেই করতে হয় নিজে না করতে পারলে তোমার মনকে দিয়ে করাও বোনকে তো আমার ছেলেরটাকে বসে বসে খাওয়াচ্ছ তাকেও বলো একটু শরীর খাটাতে সারাদিন তো শুয়ে বসেই থাকে আমার মনকে দিয়ে আমি কাজ করাবো ও কিনেছি পড়াশোনা করানোর জন্য কাজ করানোর জন্য না আর আপনি এগুলো বলে আমাকে খোটা দিচ্ছেন আমি আজই আপনার ছেলেকে বলবো। কি বলবো আমার পোলারো তুমি শোনো ওরা আমি পেরে ধরছি তুমি না যত যাই হোক না কেন আমার ছেলে তোমার কথা শুনবে না সে দেখা যাবে আপনি তো আবার ন্যাকামি করেন তার সামনে কত কথা বলেও পরে বলেন যে বলি নাই এখন ঝগড়া করছেন আর তখন ফ্যান ফ্যান কান্না শুরু করবেন শোনবো ক্যাডা ফ্যান ফ্যান করে কান্দে তা দেখলেই বোঝা যায় তুমি যে কান্নাকাটি করে আমার পোলাডারে ভোলানোর চেষ্টা করো আমি তা বুঝি না শোনেন এত কিছু আর বোঝা লাগবে না এখন বাথরুমটা পরিষ্কার করেন সবসময় আমি করতে পারবো না আর এমন না যে আপনি অসুস্থ আপনি দিব্যি সুস্থ আর নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করেন কথাগুলো বলেই নিধি একটা মুখ ঝামটি মেরে ভেতরে চলে গেল আর তার শাশুড়ি রোকেয়া বেগম বাথরুমের মেঝেতে পানি ঢালতে লাগলেন আর বললেন কি দেখেছে পোলাটা আমার ওই কালিয়া মায়াটা বিয়ে করছিল তা আল্লাহ জানে রূপের কি তার রূপও যেমন ব্যবহারও তেমন আমি কত সুন্দর সুন্দর মায়া দেখালাম তার একটারও পছন্দ না করে এই ঘর আনলো বাপের তো কোনো চাল ছিল নাই নিজেও বসে বসে খাচ্ছে সাথে বোনেরও আনছে বুঝি না এই মায়ের এত থেকে আসে রাজন বাসে আসলো সন্ধ্যার সাতটার সময় বাসে আসার সাথেই আগে প্রতিদিন মায়ের কাছে যায় আজও তাই গেল আজ বাসে আসার সময় মায়ের জন্য মায়ের ওষুধের সাথে একটা হরলিক্স এনেছে কী রে রজো আজ বউর জন্য হরলিক্স এনেছিস ভালোই করেছিস খাও তোর বউকে না হয় জোর পাবে কীভাবে আর আমার সাথে ঝগড়াও বা কীভাবে করবে আহ মা অফিস থেকে আসতে না আসতে শুরু করে দিলে ও আমি শুরু করি আর তোর বসিয়ে তো খুব ভালো এত তাড়াতাড়ি বইয়ের আঁচল ধরা হয়ে গেলি বাবা মায়ের কথা তোর মনে থাকে না তাই না কত কষ্টে এই একা হাতে তোকে বড় করলাম কথাগুলো বলেই রোকিয়া বেগম কান্না শুরু করে দিলেন উফ মা কাছ কেন আমি হরলিক্সটা তোমার জন্য এনেছি আমি জানতাম আমার ছেলে কখনো পর হবে না রেজওয়ান একটা নিঃশ্বাস ফেলে মায়ের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেল দেখল নিধি ঘুমটা মুখে বসে আছে এটা শুধু আজ না প্রতিদিনকার ঘটনা রেজোয়ান শার্টের বোতাম খুলতে খুলতে নিধির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার নিধি চুপ করে বসে আছো কেন কি হয়েছে কি হয়েছে সেটা তোমার মাকে জিজ্ঞেস করো এতক্ষণ তো সেখানে ছিলে তা সে কিছু বলেনি না কি বলবে তা মায়ের জন্য চুরি করে কী কী আনলে আরে চুরি করে আনতে যাবো কেন সামনাসামনি তো আনলাম সামনাসামনি যখন আনলে তখন আমার হাতেও তো দিতে পারতে তা তো আর দিলে না আমার কাছে দিলে কি আমি আর আমার বোন খেয়ে ফেলতাম তোমার মাকে দিতাম না ওফ দিদি কি শুরু করলে বলো তো অফিস থেকে কষ্ট করে এলাম ও শুরু তো আমি করি আর তোমার মা সে তো খুব ভালো আজ আমার বোনের এখানে থাকা নিয়ে কত খোঁটা দিল আম্মা মুরব্বী মানুষ বলতেই পারে আছে আর কয়দিন শুধু কথাই বলতে পারো আর কিছু বলতে পারবা না যাও এখান থেকে কথাগুলো বলেই নিধি খাটে রেজওয়ানের থেকে মুখ ঘুরিয়ে উল্টো পিঠ দিয়ে শুয়ে পড়ে রেজওয়ান ঘর থেকে বের হয়ে ডাইনিং টেবিলের কাছে এসে এক গ্লাস পানি খেল কোথায় সে চিন্তা করে সারাদিন খাটাখাটির পর বাড়ি এসে সবার হাসি মুখ দেখবে কিন্তু সে সৌভাগ্য আর হয় না প্রতিদিন ভাবে আজ হয়তো নিধি সেজে গুজে এক গ্লাস শরবত দাঁড়িয়ে থাকবে কিংবা মা বলবে আজ তোর পছন্দের খাবারটা রান্না করেছি সংসারে বৌ যুদ্ধে কারও ক্ষতি হোক বা না হোক বেচারা পুরুষদের পেতে হয় কথার শাস্তি দিনের শারীরিক পরিশ্রম শেষেও বাড়িতে এসে একটু শান্তি পায় না মা বৌদের অত্যাচারে মানসিক কষ্টে ভুগতে হয়